হোটেলের মতো পারফেক্ট মোগলাই তৈরির জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, নিয়েছি একটি ডিম, আর নিয়েছি স্বাদমতো লবণ আর চিনি। এখানে নিয়েছি কুসুম গরম পানি, নিয়েছি ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা মরিচের কুচি, আর নিয়েছি ধনে পাতা কুচি। এখন আমি এ সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব, এজন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি। এখন এতে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি, কুসুম গরম পানি ইউজ করলে ডোটা খুব ভালো হবে। ফ্রেন্ডস, আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিব। আমি ভালোভাবে মথে নিয়েছি, এখন আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন ঠিক এর মাঝখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি মোগলাইয়ের ভাজটা করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি পুরোপুরি মোগলাইয়ের ভাজটা করে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নিব। মোগলাই পরোটাটি ভাজার জন্য প্রথমে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি।
নানটা গরম হয়ে গিয়েছে। এখন এতে আমি মোগলাইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাজির পিঠটা নিচে দিয়েছি যাতে ফুলে না যায়। আমি পরোটাটার উপর তেলটা উঠিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি দুটি হাতল ব্যবহার করে উল্টে দিচ্ছি। আবারও আমি পরোটাটার উপর তেল দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা ভালো করে ফুলে। আমার মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি কিচেন টাওয়ালের উপর তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল হোটেলের স্টাইলে পারফেক্ট মোগলাই পরোটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।